আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এটা চেম্বার থেকে একটা এক্সপিরিয়েন্স বলি, যে পেশেন্ট দেখতে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে যখন পেশেন্ট কথা বলে, একই ব্যক্তি কয়েকটা সমস্যার কথা বলে, যেমন শরীরটা খুব উইক লাগছে, চুলগুলো পড়ে যাচ্ছে, এছাড়া দাম্পত্য জীবনেও তিনি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছেন না। একটু খুব চিন্তা করে দেখেন যে আমাদের বডিটা আসলে অসংখ্য নিউট্রিয়েন্টের সমারোহ, অনেক কিছু এই বডির জন্য প্রয়োজন, কারণ এটা একটা কারখানা। এই কারখানাতে যখন একটা ছোট্ট নিউট্রিশন ল্যাকিংস হবে, সাথে সাথে কিন্তু আপনি উপলব্ধি করবেন যে বডি আপনাকে নিচ্ছে না, কোনো না কোনো জায়গায় আপনি একটু ডিস্টার্ব ফিল করছেন। সো যখনই আমাকে কেউ এই কথাগুলো বলে, একটু রিলেট করে দেখলাম যে সবচেয়েতে বেশি যে জায়গাটায় দুর্বল হয়ে আমরা, সেটা হলো আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আছে কি না। শুধুমাত্র এই একটা উপাদানের কারণে কিন্তু আপনি অনেকগুলো শারীরিক সমস্যার সম্মুখীন হবেন, তার মধ্যে অন্যতম হলো সবার আগে সবাই সামনে যে বিষয়টাকে বলে যে আমার চুল তো সব পড়ে যাচ্ছে, আমি একেবারে স্ট্রেংথ পাচ্ছি না, অফিস থেকে আসার পরে আমার কিছুই ভালো লাগে না, ডিপ্রেশনে ভুগছেন, বডিতে কোনো এনার্জি নেই, অর্থাৎ তিনি রেসপন্সিবিলিটির বাইরে আসলে কোনো কাজ করতে চান না। আমরা যদি দাম্পত্য জীবনের সুখের কথা বলে থাকি, দাম্পত্য জীবনটা আসলে কেন, দিন শেষে যদি পরিবারের সাথে আমি একটা ভালো সময় কাটাতে না পারলাম, সেটা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের মতো করে চিন্তা করে নেন। দেখবেন যে একই কাপল, ওয়াইফ তার মতো চিন্তা করছেন কেন আমি এই লাইফে হ্যাপি হতে পারছি না, হাজব্যান্ড তার মতো করে চিন্তা করছেন আমি হয়তো তাকে হ্যাপি করতে পারছি না, বোথ অফ দেমও হয়তো দুজনের মধ্যে পারস্পরিক একটা সমস্যা তৈরি হয়ে থাকে, কিন্তু আমরা কেউ কখনো চিন্তা করি না আমি কি আসলে কোনো অপুষ্টিতে ভুগছি কি না। এই বিষয়টা কি কখনো খেয়াল করেছেন? তাদেরকে বলবো যে যারাই এই সমস্যাগুলোতে ভুগছেন, সবার আগে একটু চেক করে নেবেন বডির ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কি না। শুধুমাত্র এই ভিটামিন ডির অভাবেই আমরা অনেকগুলো সমস্যায় ভুগে থাকি, যেমন বিষণ্ণতার মতো একটা রোগ কিন্তু ভিটামিন ডির কারণে হয়, অবসাদ তৈরি হয়, স্ট্রেস তৈরি হয়, এবং আমরা সারাদিন সব কাজ করে ফেলার পরে আমাদের কিন্তু একেবারেই ইচ্ছে করবে না যে দাম্পত্য জীবনে আরেকটু পারফরমেন্স ভালো করে। অনেকেই বলেন যে একেবারেই ইচ্ছে করে না বা ভালো লাগে না, খুব লেথার্জি লাগে, সেটা একদম মহিলা এবং পুরুষ দুজনের পক্ষ থেকে আসে। সো আমি আমার প্র্যাকটিস থেকে দেখলাম যে যখনই এদের প্রত্যেকেরই ভিটামিন ডি লেভেলটা লো থাকে, তখনই কিন্তু তারা এই জায়গাটাতে খুব বেশি দুর্বল থাকে। এর সাথে আরও অনেক এগুলো বিষয় ডেফিনেটলি রিলেট থাকে। আমরা যেহেতু রেগুলার কেউই একেবারে সানলাইটে বসে অভ্যস্ত না বা সানলাইটটাকে লাগাই না, খাবারটাকে এত বুঝে কিন্তু আমরা খাই না যে ডিযুক্ত খাবার আসলে আমার খাদ্য তালিকায় আছে কি না। চুল পড়ার ক্ষেত্রে যখন সবাই খুব এই পড়ে যাচ্ছে কেন উঠছে না, এটাও কিন্তু একটা ডিপ্রেশন। এবং চুল হলো সৌন্দর্যের এমন একটা পার্ট, চুল দিয়ে কিন্তু আপনার চেহারার পুরো জিনিসটাই চেঞ্জ করে ফেলা যায়, চুল দিয়ে আপনার সৌন্দর্যের অন্যতম একটা পরিমাপক হিসেবে ঠিক করা যায়। সো চুলের সৌন্দর্য প্রত্যেকেই চায়, কিন্তু আমরা যে কাজটা করি এক্সটার্নালি চুলের কেয়ারটা অনেক বেশি নিতে চাই। আমাদের প্রতিটা অর্গানকে আগে খেয়াল করতে হবে যে ইন্টারনালি আমরা ঠিক আছে কিনা, অর্থাৎ খাদ্যাভ্যাসটা ঠিক রেখেছে কিনা, কোন খাবার আমরা খাচ্ছি, কারণ শুধুমাত্র খাবার যদি আপনার সাথে বিট্রে করে, আপনার প্রত্যেকটা অর্গানও কিন্তু আপনার সাথে বিট্রে করবে। তাই অর্গান বুঝে বুঝে খাবারটাকে নিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়েতে বেশি খেয়াল করে দেখলাম যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে হেয়ার ফল সবচেয়েতে বেশি হয়, 95% মানুষেরই কিন্তু ভিটামিন ডিটা আমরা লো পাচ্ছি। সো এই জায়গাটাকে কারেক্ট করতে হবে। যখনই চেষ্টা করা হয় যে মানে কেন সে এত অবসাদ, তার সব হিমোগ্লোবিন ভালো আছে, থাইরয়েড ফাংশন ভালো আছে, তার ডায়াবেটিস হয়নি, তখন দেখা যায় যে একটা প্যারামিটার খারাপ, সেটা হলো ভিটামিন ডি। শুধুমাত্র ভিটামিন ডির কারণে তার মাসেল উইক হয়ে যাচ্ছে, সে খুব ভালো পারফরমেন্স কোথাও দিতে পারছে না, অ্যাক্টিভ হতে পারছে না, মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে। যখন তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করা হয় বা এই বিষয়টা বুঝিয়ে বলা হয়, ডিযুক্ত খাবার খাদ্য তালিকায় যোগ করা হয়, 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু তার পারফরমেন্স চেঞ্জ হয়ে যায়। সো খেয়াল করবেন যে আপনার ল্যাকিংসটা আসলে কোথায়, ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে খাদ্য তালিকায় আছে কি না, আপনি সানলাইটে যাচ্ছেন কি না, আপনি খাবার এবং সাপ্লিমেন্ট সানলাইটে 3টা একসাথে করার পরে দেখেন তো আপনার চুল উঠছে কি না, শারীরিক দুর্বলতা দূর হয়েছে কি না, এবং যারা যৌন বিষয়ে অক্ষম তারা সক্ষম হয়েছেন কি না।